শীতকাল মানেই আমরা বাঙালিরা নানা ধরনের পিঠে খেতে প্রচুর ভালোবাসি। তাই আজকে আমি তেমনই একটা পুরনো অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের আমার স্পেশাল রেসিপিটা হলো রসগোল্লা। আজকের এই নরম তুলতুলে রসবড়াটা খুব সহজে অল্প কিছু উপকরণেই খুব তাড়াতাড়ি ঝটপট আমি করে আপনাদেরকে দেখাবো। যারা কোনোদিন এরকম রসবড়া করেনি তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর অন্যদিকে আমি রসবড়ার রসটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি আর দিয়ে দিলাম গুড়। এখানে আমি চিনিটাও ইউজ করতে পারতাম, কিন্তু গুড়টা এই কারণে দিলাম গুড়ের একটা আলাদা স্বাদ আছে। আর এখন এই সময় তো শীতকালে প্রচুর খেজুর গুঁড়ও পাওয়া যায়, সেই কারণে আমি গুড়টা ইউজ করলাম। আপনারা এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো চিনিটাও ব্যবহার করে নিতে পারেন। রসবড়ার রসটা কিন্তু খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। সেই পর্যায়ে আমার রসটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই ব্যাটারটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা মাখানোর সময় আমি এর মধ্যে 1 চা চামচ মৌরি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আমি আপনাদের কাছে দেখাতে পারলাম না। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপরে আমি গুড়ের যে রসটা তৈরি করেছি সেই রসে দিয়ে দেব। সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু এখন ভেজে নিতে হবে। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, এই কারণে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি আস্তে আস্তে ভেজে নেব। এদিকে আমার রসটা দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এই রসে দিয়ে দেবো। এখন আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে 1 ঘন্টা পরে আমি ফিরে আসি। তাহলে রসবড়াগুলো এখন চলুন প্লেটে সার্ভ করি। একদম নরম তুলতুলে হয়েছে, একদম পারফেক্টভাবে রসবড়াগুলো রেডি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সেই পুরনো দিনের অথেন্টিক রেসিপি রসবড়া। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।